জাতীয় সংসদ নির্বাচনের পরও দাবি আদায় রাজপথের কর্মসূচিতে সক্রিয় বিএনপি, পাশাপাশি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক মহলেও তোড়জোড় চালাচ্ছে দলের হাইকমান্ড। দলটি মনে করে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচন কোনোভাবেই মেনে নেয়নি পশ্চিমারা। তাদের ধারণা ছিল হয়তো নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তবে এরই মধ্যে বর্তমান সরকারের সাথে কাজ করার আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও দলটির দাবি মার্কিন সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে আগ্রহী, সরকারের সঙ্গে না। বিস্তারিত তামজিদ মির্জার প্রতিবেদনে। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচনের দাবিতে এখনো আন্দোলন করছে বিএনপি। যত দ্রুত সম্ভব আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় দলটি। এর মধ্যে নির্বাচনের পর দেশ জুড়ে কালো পতাকা মিছিলের মতো কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ ও বিভিন্ন দেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছে দলের হাইকমান্ড। এইসব চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পদক্ষেপ নেবে এমনটাই ধারণা ছিল দলের নীতি নির্ধারকদের। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি দেওয়াকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তার দাবি, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দেয়নি। দেশটির স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও 7 জানুয়ারির নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে কিনা তা জানা নেই বলেও জানান রিজভী। বহু কথিতবাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক থাকে। তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গে রিজভী দাবি করেন, পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সীমান্ত অরক্ষিত। এর আগে গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে এই চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। চিঠিতে বাইডেন লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রশাসন একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য ও মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সহ আরও অনেক ইস্যুতে বাইডেন প্রশাসন একসঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। গেল 15 বছর ধরে এ অঞ্চলে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের নজর এড়ায়নি জানিয়ে তিনি বলেন, মার্কিনীদের ভূরাজনৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশকে তারা কাছে পেতে চাইবে, একসঙ্গে তারা চাইবে তাদের পররাষ্ট্রনীতির যে মূল বিষয়গুলো সেটিও যেন অক্ষুণ্ণ থাকে। তামজিদ মির্জা, কালবেলা।